সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অতিথি করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনুকে। এই টকশোতে সরকার দলীয় এমপিদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তুলে ধরে বক্তব্য দেন তিনি। মিনু বলেন, রাজশাহী এক আসনের এমপি ওমর ফারুক চৌধুরীকে তিনি দেখেছেন রাজশাহী মাদ্রাসা মাঠের স্টেজে কর্নেল ফারুকের পাশে অস্ত্র নিয়ে জনগণের দিকে তাক করা। বলেন, সেই ফারুক চৌধুরী এখন আওয়ামী লীগের এমপি। রাজশাহীর অপর তিন এমপিকে নিয়ে আরও বিস্ফোরক মন্তব্য করেন মিজানুর রহমান মিনু। দুই এমপি ফ্রিডম পার্টি ও শিবির নেতা, একজনকে তদবিরবাজ ও অন্যজন বিএনপির মনোনয়ন চেয়েছিলেন বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা। আর তাতেই তোলপাড় রাজশাহীর রাজনীতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিজানুর রহমান মিনুর বক্তব্য ভাইরাল হওয়ার পর ক্ষোভ জানিয়েছেন এমপিরা। রাজশাহী পাঁচ আসনের এমপি ডাক্তার মনসুর রহমান বলেন, খালেদা জিয়া যেমন মিথ্যা বলেন, ঠিক তেমনই তার নেতাকর্মী সবাই মিথ্যা বলেন। মিনু জিএমবি নেতা, বাংলা ভাইয়ের সর্দার ছিলেন বলেও পাল্টা মন্তব্য করেন ডাক্তার মনসুর রহমান। রাজশাহী চার আসনের এমপি এনামুল হক প্রতিবাদ জানিয়ে বলেন, চার এমপিকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক মন্তব্য করেছেন মিজানুর রহমান মিনু। আর রাজশাহী এক আসনের এমপি ওমর ফারুক চৌধুরী বলেন, মিনুর এসব কথা মহানগরের কোনো কোনো নেতার বক্তব্যের প্রতিধ্বনি। আওয়ামী লীগের চার এমপিকে নিয়ে মিনুর এসব বিস্ফোরক মন্তব্য প্রচারণায় নেমেছেন যুবলীগ ও ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা। তাদের প্রচারণার পেছনে কারো ইন্ধন রয়েছে বলে মনে করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দ্বারা। এটা আওয়ামী লীগের জন্য অত্যন্ত আপত্তিকর বলেও মন্তব্য করেছেন তিনি। যে টকশোতে মিনু এমন মন্তব্য করেছেন, সেই টকশোতে চার এমপির কেউই উপস্থিত ছিলেন না। এই মন্তব্য রাজনীতির শিষ্টাচার বহির্ভূত বলছেন বিশ্লেষকরা। আগে থেকেই রাজশাহীতে বিভক্ত আওয়ামী লীগ। মিজানুর রহমান মিনুর বক্তব্য প্রচারণায় নেমেছে দলেরই একটি অংশ, যা সেই বিভক্তি আরও স্পষ্ট করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৌহিদ হাসান, কালবেলা।